আমাদের এখানে 102 রকম ধরনের পিঠা আছে আর বেচাবাড়ি তো মাশাআল্লাহ খুব ভালো এখানে মানুষের সমাগম অনেক বেশি এবং মনোমুগ্ধকর পরিবেশ ডাঙ্গাপাড়া মডেল স্কুলে প্রত্যেকবারে উৎসবটা হয় সেই উৎসবে আমরা তো প্রত্যেকবারে তো একটা করে স্টল থাকে সেজন্য আর পুরাতন ঐতিহ্যকে মানুষ যেন ভুলে না যায় সেজন্য এটা করছি আসলে বিক্রি টাকার জন্য নয় আনন্দের জন্য আমাদের মানে বয়সের আমার বাচ্চাদের দেওয়ার কথা পিঠার মানে দোকান সেটা না দিয়ে আমরা দিচ্ছি মানে আনন্দের জন্য আর পুরাতন ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমরা পিঠার এখন বাচ্চাদের নিয়ে কোথাও বের হলে তারা বলে বার্গার কিনে দাও পিৎজা কিনে দাও চিকেন এসব খেতে চায় কিন্তু পিঠা ওরা বোঝে না পিঠে কি এজন্য আমরা নতুন নতুন পিঠা আবার দাদা নানা নানি দাদির কাছ থেকে যেসব পিঠা খেয়েছি সেসব পিঠা আমরা নিজেরাই তৈরি করেছি এবং তাদেরকে দেখাচ্ছি পাশাপাশি মানে যে গ্রাম অঞ্চলে এগুলা পিঠা তৈরি হয় না যাতে যেন মানুষ আসে খায় দায় সচন হয় মানে পিঠা উপভোগ করে বা স্বাদ লাগে এক একটা ধরনের এক একটা রকম পিঠার স্বাদ আছে এজন্য আমরা বাড়ি থেকে এগুলা বানিয়ে নিয়ে এসে খাওয়াছি আমাদের এখানে প্রায় 20 রকমের আইটেম আছে পিঠার আর সব বাঙালি যে ঐতিহ্যবাহী পিঠাগুলো আছে গ্রামীণ যেগুলো পিঠা আর কি সেগুলোই বানানো হয়েছে পাটিসাপটা বিভিন্ন কালকে অনেক পিঠা ছিল যেমন পুলি পিঠা ভাপা পুলি যেগুলো অনেকে এখন মানে আর মানে বানা হয় না সচরাচর সেই পিঠাগুলো আছে তারপর বিভিন্ন প্রকার বুটের হালুয়া তারপর গাজরের বিভিন্ন মানে প্রিপারেশনও করা হয়েছে তারপর বিস্কিট পিঠা মানে অনেক ধরনের পিঠা আছে ঝাল মিষ্টি সব ধরনেরই সব থেকে বেশি পাটিসাপটাটাই মানে বেশি সারা পাচ্ছি ও পিঠার বিক্রি বেশি হচ্ছে গত 4 বছর আগে আমি প্রথম এই পিঠা উৎসবের আয়োজন করি আমি চেয়েছিলাম যে আমাদের গ্রামীণ যে ঐতিহ্য পিঠাপুলি পৌষ পার্বণ বাঙালির যে উৎসব প্রিয় এবং আমাদের নবান্ন উৎসব ছিল আমরা পুরো গ্রাম আমরা একসাথে আয়োজন করতাম এটা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে আর যে শহরে যে ফাস্টফুড বিভিন্ন ধরনের বিদেশি খাবার ছেলেদের পেট নষ্ট হচ্ছে অথচ আমাদের যে ঐতিহ্য আছে পিঠা এটাই হারিয়ে যাচ্ছে এই জন্য আমি এই যে ছোট জায়গায় গত 4 বছর আগে যখন শুরু করলাম প্রথম বছরে দেখলাম ব্যাপক সাড়া তো এরপরের থেকে আমি এটা 2 দিন করলাম এবং দেখা গেল যে পরপর 2 দিন করাতেও গ্রামের মহিলা গ্রামের পুরুষ গ্রামের মানুষজন এখানে ব্যাপকভাবে আসতেছে এবং তারা এই পিঠার স্বাদ উপভোগ করতেছে তারা দেখে যাচ্ছে কিভাবে কত ধরনের পিঠা এখানে পাওয়া যায় এবং তারা হয়তো বাসায় গিয়ে ছেলে মেয়েদের এই এটাতে উৎসাহিত করবে এবং বিশেষ করে আমাদের এই স্কুলের যে বাচ্চারা তারা কিন্তু এই পিঠার স্বাদ উপভোগ করতেছে এবং তারা বুঝতেছে যে আমাদেরও একটা ঐতিহ্য আছে আমাদের ওই যে ফাস্ট ফুডের যাওয়ার দরকার নাই আমাদের নিজস্ব ঐতিহ্যই দিয়ে আমরা ধরে রাখতে পারবো এই জন্য এই আয়োজন আমরা ডাঙ্গাপাড়া বাজারে ডাঙ্গাপাড়া মডেল স্কুল কর্তৃক আয়োজিত এই পিঠা উৎসব 2 দিনব্যাপী পিঠা উৎসবে আমরা সবাই আসছি পিঠা উৎসবে এখানে এসে আমরা যে পিঠাগুলো আমরা দেখতে পেয়েছি সচরাচর আমরা এই পিঠাগুলো আমাদের বাড়িতে দেখতে পাই না বা খাইতেও পারি না এখানে আসার ফলে আমরা এই পিঠাগুলোর সাথে পরিচিত হতে পেরেছি এবং এই পিঠার স্বাদগুলো আমরা গ্রহণ করতে পেরেছি যেটাতে আসলে আমাদের এই নতুন প্রজন্ম আমরা যারা আছি এই প্রজন্মের সাথে এই ডাঙ্গাপাড়া মডেল স্কুলের মাধ্যমে আমরা এই পিঠাগুলোর সাথে পরিচিত হতে পারছি আমাদের বাপদাদা যখন আমাদের পিঠা বানাতো আমরা এত ধরনের পিঠা আমরা দেখিনি আমরা এখানে এই মেলাটার একমাত্র কারণ যে এখানে যেন পুরাতন ঐতিহ্যগুলো ধরে রাখে আমাদের এখানে প্রায় 8টা স্টল আছে 8টা স্টল প্রায় 70টা পিঠার আইটেমস আছে বাড়িতে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা এত আইটেমস একসঙ্গে বানাতে পারি না আমরা আশা করছি এখানে সবাই আসে মেলায় পিঠার স্বাদ গ্রহণ করবে এবং পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার জন্য বিভিন্ন পিঠা আইটেমসগুলো দেখবে এটাই আমাদের প্রত্যাশা আমি এখানে আব্বুর সঙ্গে পিঠা মেলায় এসেছি ডাঙ্গাপাড়া স্কুলের উদ্যোগে যেই পিঠা মেলাটা হয় সেই পিঠা মেলায় এসেছি এখানে এসে আমি অনেক ধরনের পিঠা দেখলাম এই পিঠা খেয়ে আমি অনেক আনন্দিত আমার খুব ভালো লেগেছে আমি আর আমার পরিবার এখানে পিঠা মেলা দেখতে এসেছি এবং আমার বাচ্চাকে নিয়ে অনেক ভালো লাগতেছে এই প্রথম আমার এরকম পিঠা অনুষ্ঠানে আসা এখানে এসে দেখলাম অনেক ধরনের পিঠা আমার অনেক ভালো লেগেছে পিঠা উৎসবে আসছি তো খুব মজাই লাগতেছে এই বাচ্চারাও খুব উৎসাহিত আর কি মানে তারা হচ্ছে তো সব পিঠা সম্পর্কে জানে না এই পিঠা মেলায় আসলে তারা এই সব মানে পরিচিত হচ্ছে আর কি আমরা তো বাসায় সব ধরনের পিঠা বানাতে পারি না আর হচ্ছে গ্রাম্য পরিবেশে এই ধরনের একটা উৎসব মানে মনোরম পরিবেশ খুব মজায় আর কি